রানীমা, আপনি অনেক দিন পর বেড়াতে বেরিয়েছেন, পুকুর বাগান দেখতে আমার যে কি ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, অনেক দিন রাজবাড়ি থেকে বেরোইনি, কিন্তু এবার আর না বেরিয়ে পারলাম না। কয়েকটা গ্রামে কলেরার মতো অসুখ বিসুখ ছড়িয়েছে, প্রজারা এসে নালিশ জানিয়ে গেছে, তাই পরিস্থিতিটা বোঝার জন্য বেরিয়েছি। রানীমা, আপনি যদি অভয় দেন একটা কথা বলি। হ্যাঁ বলো। অনেকদিন বাদে তো বাগানের পুকুরে আস এখানে এলেন, তাহলে আমাদের বাগানের পুকুর থেকে একটু স্নান করে গেলে হয় না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, অনেক দিন হয়ে গেল পুকুরে স্নান করা হয় না। ঠিক আছে, যা তুই স্নান করার জিনিসপত্র নিয়ে আয়, আমি একটু বাগানটা ঘুরে দেখি। আচ্ছা রানীমা, আসছি।
প্রণাম পিসিমা। ও শিবচন্দ্র, তা বাবা প্রজাদের সাথে কি কথাবার্তা হলো তোমার? পিসিমা, আপনার আদেশ মতো চাষিদের সাথে কথা হয়েছে, তাদের কিছু বীজের প্রয়োজন। ঠিক আছে বাবা, বীজের জন্য যা যা করার তুমি করো। আজ্ঞে রানীমা। যাদের কলেরা হয়েছিল তাদের কি হলো, কথাবার্তা বলেছ? হ্যাঁ, সেই সম্পর্কেও কথাবার্তা তাদের সাথে বলেছি। পিসিমা, আমি ভাবছি গ্রামের প্রজাদের কলেরা রোধ করার জন্য আগে পুকুরগুলোকে সংস্কার করতে হবে। বালি, কাঠকয়লা, চুন এসব দিয়ে জল শোধন করে প্রজাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। তো অতি উত্তম, অতি উত্তম চিন্তা করেছ, শীঘ্রই করো। তা যাদের কলেরা হয়ে গেছে, আরো অসুখ বিসুখ হয়েছে, তাদের জন্য কি চিন্তা ভাবনা করলে? চিন্তা ভাবনা করেছি পিসিমা। নানা জায়গা থেকে ওষুধ কবিরাজ মশাইদের সংগ্রহ করে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটাও তো খুব ভালো প্রস্তাব, যত শীঘ্র পারো যা যা তোমার করণীয় করো। যথা আজ্ঞা পিসিমা, আমি তাহলে। হ্যাঁ বাবা, তুমি রাজবাড়িতে গিয়ে বিশ্রাম করো। আমি তারাসুন্দরীকে নিয়ে একটু বাগান দেখতে বেরিয়েছিলাম, এবার রাজবাড়ির দিকেই যাব। এই তো নায়েব মশাই আসছে। আসেন নায়েব মশাই, আসেন আসেন আসেন। আপনি আপনি বসেন নায়েব মশাই, বসেন বসেন। আচ্ছা আচ্ছা। প্রণাম নায়েব মশাই। প্রণাম মশাই। শিরোমণি মশাই, রানীমা পাঠালেন, গ্রামের প্রজাদের কি সমস্যা এগুলো জানার জন্য। তাহলে আপনারা সকলেই মিলে এই প্রজাদের বিষয়গুলো আমাকে খুলে বলুন, কিভাবে আপনাদের মঙ্গলের জন্য কি করা যায়। আমরা রানীমার কাছে গ্রামের সমস্যা নিয়ে গিয়েছিলাম, রানীমা আপনাকে পাঠিয়েছেন আমাদের গ্রামের সমস্যা সমাধান করার জন্য, তার জন্য আমরা ধন্য হলাম। কার্তিক, তোমাদের সমস্যা নায়েব মশাইয়ের কাছে খুলে বলো। শিরোমণি মশাই, তাহলে আমাদের গ্রামের কথা সব নায়েব মশাইকে বলি। হ্যাঁ বলো। নায়েব মশাই, অনাবৃষ্টির জন্যে আমাদের গ্রামে একেবারে চাষবাস কিছুই হয়নি, সব আমরা সব না খেয়ে রয়েছি। তাই গ্রামের মানুষরা আপনার কাছে এসেছি, যদি কিছু বীজ ধানের ব্যবস্থা করে দেন তাহলে এই বর্ষাতে আমরা কিছু চাষবাস করে মুখে দুটো অন্ন দিতে পারব। আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে খুব খুশি হব। তোমরা কি বলো? আচ্ছা, তোমাদের কোনো চিন্তা নেই, গ্রামের মানুষদের বাঁচাতে রানীমা সব ব্যবস্থা করে দেবে। ঠিক আছে। আচ্ছা নায়েব মশাই, আমরা খুব খুশি হব। মশাই, এবার আপনিই বলুন। আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো সে ক্ষমতা নেই, তোমরা যা বলার নায়েব মশাইকে বলো। শিরোমণি মশাই, আপনি আমাকে আদেশ দিয়েছেন বলার জন্য, যদি গণেশ বলে বলুক, আমি পরে না হয় বললাম। হ্যাঁ, আমিও অনুমতি দিলাম। আচ্ছা তুমি বলো তো, আর কি করলে ভালো হয়?
দেখলাম নায়েব মশাই, আমাদের গ্রামে কলেরা লেগে গেছে কয়েকদিন ধরে। হ্যাঁ, দু একজন মারাও গেছে, তা যাতে এই রোগ মুক্ত করা যায় তার জন্য আপনি একটু ওষুধ বা কবিরাজের ব্যবস্থা করুন, যাতে এই রোগ মুক্ত হয়ে যায়। আমরা নাম সংকীর্তন করে বেড়াচ্ছি গ্রামে গ্রামে, যাতে এই কবিরাজ টবিরাজ দিয়ে যাতে ওষুধপত্র দিয়ে যাতে ভালো করা যায় সেই ব্যবস্থাটা করুন। হ্যাঁ, খুব ভালো বলেছো, এই বিষয়ে রানীমা জানেন, তিনি সব ব্যবস্থা করে দেবেন। সব ঠিক আছে তো? যা বলার তোমরা বলো। শ্রীহরি মশাই, এই ওষুধপত্রের ব্যবস্থা শুধু করলে হবে না, পুকুরটাকেও পরিষ্কার করতে হবে। পুকুরের জল সব ওই নোংরা হয়ে রয়েছে, ওই কাপড় টাপড় কলেরা যা কিছু সব ওই পুকুরে কাশছে। পুকুর না পরিষ্কার করলে শুধু ওই নাম কীর্তন আর ওষুধ দিয়ে কিছু হবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে এই পুকুর টুকুর পরিষ্কার করে নায়ক মশাইকে বলে লাঠি আলো পাঠাতে হবে, পুকুর পাহারা দেওয়ারও ব্যবস্থা করতে হবে। তাহলে ওই লাঠি আল না পাঠালে সব ওখানে গিয়ে কাছাকাছি করবে, পুকুরের জল সব দূষণ করবে। শ্রীমণি মশাই, আপনি যদি একটু নায়ক মশাইকে বলেন তাহলে আমরা খুব খুশি হব। আর কিছু সমস্যা আছে যদি থাকে সেই ব্যবস্থাটা তোমরা করো। খাওয়ার জলের ব্যবস্থাটা, হ্যাঁ খাওয়ার জল, খাওয়ার জলের ব্যবস্থা তো আগে করতে হবে। ওই পুকুরের জল ভালো পরিষ্কার করে ওতে কিছু ফিটকারি, কিছু চুন, আরও ওই সব কিছু কাঠ কয়লা টয়লা দিয়ে বেশ পরিষ্কার করে জলটাকে, ওই জল সব বাড়ি বাড়ি পৌঁছাবার ব্যবস্থা করতে হবে। তাহলে তো ওই মানুষগুলো কিছুটা বাঁচবে। একটা পুকুর বেছে নিন, সেই পুকুরটায় কিছু চুন ফেলু, জলটা পরিষ্কার হয়ে গেলে জলটাকে তুলে ফিটকিরি, কাঠ কয়লা, বালি এগুলো দিয়ে জলটাকে পরিশোধন করে প্রতি প্রজাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সব ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আমরা এবার উঠি। না পশাই, আপনি তো সব দেখে গেলেন, সরব জীবনের সব কিছু আপনি দেখে গেলেন, এবারে আপনি রানীমাকে বলে সব ব্যবস্থা করবেন যাতে আমাদের এই সমস্যাগুলো মিটে যায়। আপনি গিয়ে সব রানীমার সাথে একটু আলোচনা করে আমাদের সমস্যার সমাধান করবেন। তাহলে আমরা উঠি নায়ক মশাই। নমস্কার। আরে সমীর, ও সমীর, আরে ও সমীর, এ কানে কালা নাকি? ও সমীর, আরে নায়েব মশাই এসছে গো, তোমাকে ডাকতে এসেছে, কখন থেকে শুনতিছো না? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি রানীমাকে বলে কালকে সকালে সব ব্যবস্থা করে দেবো। পুকুর একদম পরিষ্কার হয়ে যাবে, জল আবার ওরা খেতে পারবে, আর কারোর কলেরা হবে না। যাও তোমরা এবার কাজ করো। কাজগুলো ঠিক করে করেন।
মশাই যে কি ব্যাপার বলুন তো নায়ক মশাই। ওই যে পরশুদিন বলে গেলাম না, আচ্ছা, যে গ্রামের যা অবস্থা, গ্রামের সকলকে নিয়ে একটা সভা করব, সেই সভায় সকলকে আসার জন্য তুমি সবাইকে বলেছো তো? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সব আমি বলে দিয়েছি নায়ক মশাই, আপনি কোনো চিন্তা করতে হবে না, আমি যত সব গ্রামবাসী ছিল সবাইকেই আমি বলে দিয়েছি। আচ্ছা, আর কিছু লোক বাকি আছে তো তাদেরকে আমি পরে সব বলে দেবো, এই আমরা এখনই যাচ্ছি, এখনই গিয়ে আমি সব বলে দেবো। ঠিক আছে, ওই আপনার বাড়ির পেছনের বাড়ি, ওই দুই ভাইকে একটু বলে দিয়েন তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলে দেবো। আচ্ছা আসুন আসুন, এই দিয়ে এদিক দিয়ে আসুন না মশাই। ইস, ফসলগুলো পুরে কি অবস্থা হয়েছে দেখে শুনে পুড়ে গেছে একেবারে। এই দেখেন মাটিগুলো ফেটে ফেটে কি হয়ে রয়েছে, আর এই গাছগুলো শুকিয়ে একদম পুড়িয়ে ছাই হয়ে গেছে। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি আমাদের এই প্রয়াস। আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের।